ইতিমধ্যে বঙ্গোপসাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড় মোকা প্রচন্ড শক্তিশালী হচ্ছে এবং এই শক্তির প্রভাব অলরেডি বাংলার উপকূলে কিন্তু পড়তে শুরু করেছে। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মেঘের বিস্তার কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের উপরে প্রভাবিত হচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বিধ্বংসী ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হওয়ার সাথে দুপুর নাগাদ আরো ভয়াবহ রূপ ধারণ করছে এবং ঘন্টায় 170 থেকে 180 কিলোমিটার পর্যন্ত গতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি বিধ্বংসী ঘূর্ণিঝড়টাতে 210 থেকে 220 কিলোমিটার পর্যন্ত গতি অ্যাচিভ করার প্রবল সম্ভাবনা তৈরি করছে এবং আগামীকাল দুপুর 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি 215 থেকে 220 কিলোমিটার পর্যন্ত ঘন্টায় গতিপথে গতি রয়েছে এবং আগামীকাল সেটা দুপুর ক্রস করে বিকেলের দিকে 250 থেকে 260 কিলোমিটার পর্যন্ত গতি অ্যাচিভ করতে পারে। ধারণা করা হচ্ছে আগামীকাল রাত 10টার দিকে বিধ্বংসী ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি 4 টাইপের ঘূর্ণিঝড় ক্রস করে ক্যাটাগরি 5 টাইপের ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে এবং এটা ভয়াবহ বিভৎস হতে যাচ্ছে, এটা নিয়ে কোন রকম সংশয় বা দ্বিধা নেই। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড় আমফান ঘূর্ণিঝড় সিডরের মতো শক্তি নিয়ে বাংলার উপকূলে ধেয়ে আসছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আগামী রবিবারের দিকে ঘূর্ণিঝড়টির কোথাও কোথাও ঘন্টায় গতি রয়েছে 220 এবং কোথাও কোথাও 230 থেকে 240 কিলোমিটার এবং রবিবার দিনগত রাতের দিকে অর্থাৎ বিকেলের দিকে বিধ্বংসী ঘূর্ণিঝড়টি 235 থেকে 240 কিলোমিটার পর্যন্ত গতি অ্যাচিভ করতে পারে এবং উপকূলীয় অঞ্চলের দিকে ধাবিত হতে পারে। ধারণা করা হচ্ছে আগামী সোমবারের দিকে বিধ্বংসী ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করবে চট্টগ্রাম এবং এর পার্শ্ববর্তী এরিয়াতে। তবে ঘূর্ণিঝড়টি টার্নিং করার সম্ভাবনা এখনো আরো বাম দিকে।